হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাবা মা বাঁশি তো সবার বাজবে, যেদিন সংসারে সকল মায়া মমতা ত্যাগ তিতিক্ষা আমরা পথে বসব সবারই বাঁশি বাজবে, যখন নাম ধরে ধরে বাঁশি বাজবে গোবিন্দের বাঁশি শুনে আমাদের চলে যেতে হবে। আজ মধুর বৃন্দাবনে গোবিন্দের বাঁশি শুনে গাছে ফুল ফুটে গেছে, যমুনা উজান বয়ে চলেছে, আর ওদিকে ধরে শোনে ধরনে ধরনে ধার পলাকিত ধর চালয়া ধরনি ধর পুলো গীত শিলা গলি বহতনে শিলা গলি বহত শিলা পাষাণ গলে যায় গোবিন্দের হাতের বাঁশি শুনে মুরলি শুনে, কিন্তু কলিহত জীব মায়াবদ্ধ জীব আমাদের মন পাষাণ গলে না। হাই গলে না কেন? গোবিন্দের বাঁশি শুনে গোবিন্দের কথাগুলো শ্রবণে লীলা শ্রবণে আমাদের মন কেন গলে না তার কারণ আছে।
তার কারণ হলো বুকে অহংকার। কি সেই জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্ত্বতার অহংকার, রূপ যৌবনীর অহংকার। শাস্ত্রে মহাজন বললেন, জাতি বিদ্যা রূপ মহত্ত্ব আর যৌবন, এহে জীবগণ এই পঞ্চপাপ করহি বর্জন। শ্রীকৃষ্ণের ভজনে বিনা গতি নাই আর, শ্রীকৃষ্ণের পদপদ্মে ভক্তি ভক্তগণ রাখো হে সবাই, ভক্তি জীবের মুক্তি। কর্ম না করলে কর্ম বন্ধন থেকে আমি বা আপনি আমরা কেউই মুক্তি পাব না। যতই আমরা সন্ন্যাসে যাই, সংসারে থেকে সন্ন্যাস হয়, সংসার ত্যাগ করি সন্ন্যাস হয়, কিন্তু মানুষের মনটা যদি পরিষ্কার না থাকে, বাসা যদি ভালো না হয়, বাইরে এসে যতই আমার বিদ্যা থাক, পাণ্ডিত্য থাক, যতই আমি কীর্তন করি, লাভ নাই। সব কিছু অহংকারে শেষ হয়ে যাবে। মহাজন বৈষ্ণব আচার্য গোবিন্দের লীলা দর্শনে বলছেন, গোবিন্দ তোমার বাসি শুনে শিলা পাষাণ গলে যায় আমার মন পাষাণ তো গলল না। আমি তোমার লীলা বর্ণনা বিশ্লেষণ করছি, সেই কথাগুলো শ্রবণ করে ভক্তগণ সবাই পুলকিত। শব্দের অর্থ হলো আনন্দ, যারাই শুনছেন তারাই আনন্দিত হয়ে যাচ্ছেন। কিন্তু আমি কি পেলাম? আমার ভাগ্যে তো হলো না। দয়াময় তোমার সঙ্গ আমি পাই বা না পাই, আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। এ কথা বলে আর প্রভুর চরণে কেঁদে বলেন, আমার এমন দিন কবে হবে, আমার এমন দিন কবে হবে, আমি কবে বড় আশায় বসে রইলাম। ন ধনং ন জনং ন সুন্দরিয়ং কবিতায়ং বা জগদীশিকা মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তি অহৈত কি ভক্তে হে বন্ধ। আমরা কোনো ধন সম্পদ চাই না, বিষয় বৈভব চাই না, চাই না কাব্য প্রতিভা, সুন্দরী স্ত্রীও চাই না, জন্ম জন্মান্তরে তোমাতে যেন আমাদের অহৈত কি ভক্তি থাকে। হেতু ভক্তি দু প্রকার, হৈত কি আর অহৈত কি, অহৈত কি ভক্তি যেন তোমাতে আমার থাকে। আমি কোনো ধন সম্পদ চাই না, দুঃখে থেকেও ব্যথা থেকে কষ্টে থেকেও যেন আমি তোমার নাম গুলো কীর্তন করতে পারি, তোমার বসে ভক্ত চরণ সেবা যেন আমি করতে পারি। তো আজকে শ্রীধাম বৃন্দাবন মাঝে আরো কি ঘটনা ঘটলো গোবিন্দের বাসে শুনি। আরে বৎসর সব দুগ্ধ মানে ধমকে ধাবত, আরে বৎসর সব দুগ্ধ মানে ওর ধমকে ধাবত, কানন তেজিমিকি হরে কানন তেজিমিকি
জগত ভোলায় গানে শিব ধর্ম জলে আর শিব ধর্ম জলি বালা মধুর মধুর মরলি বাজে মধুর মধুর মরলি বাজে জয় রাধে জয় রাধে বলে মধুর মধুর মরলি বাজে জয় রাধে বলে মধুর মধুর মরলি বাজে শ্রী মধুর মরলি বালায় শ্রী মধুর মরলি বালায় গোবিন্দের মুরলি শুনে গোবিন্দদার বৈষ্ণব বললেন গোবিন্দের অপ্রাকৃত লীলা গোবিন্দ বৃন্দাবনে পথে এসে দাঁড়াইছেন ব্রজে দ্বাদশ রাখাল গণ নবলক্ষ ধনুবর্ষের পাল্য এসেছেন তো সখা গণ শুনে বৃন্দাবনে পথে ধরে যাচ্ছিলেন আবার এই লীলা স্মরণকারী লীলার পথে একজন প্রধান গোপী ছিলেন বড়ই বুড়ি মা যাকে বলা হয় বৃন্দাদূতি বৃন্দাদূতি যাকে বলা হয় যোগমায়া কুণ্ডলতা বৃন্দাদেবীর কাছে হলো বৃন্দাবন ঘুরে বেড়ানো সন্ধান নোয়া যে কারা আমার গোবিন্দ ভজন করছেন কারা করছেন না কারা গোবিন্দের নাম শুনছেন কারা শুনছেন না তার কাছে এটা যারা ভজে তাদের ঘরেও যায় যারা না ভজে তাদের ঘরেও যায় ভজন করাবে বলি নাম শিখাবেন বলে এই পথে আনবেন বলি গোবিন্দের মুরলি ধ্বনি শুনে বলা হয় বড়ই বুড়ি মা ভগবান শ্রীকৃষ্ণ যার চরণে ভগবত ভক্তি নিবেদন করেছে বৃন্দায় পারে রাধা গোবিন্দের ভক্ত ভগবানের গোপী গোবিন্দের মিলন ঘটাতে এছাড়া আর কেউ না তাই রাধা মহিমা বসে আছেন আমার কীর্তনী পিসিমা বসে আছেন এই মহতে যোগ্য অনুষ্ঠানে আমার ভাগ্যটা ভালো তাই আমার মার সঙ্গমে পেয়েছি মার চরণ পেয়েছি কেননা মা যা জানেন আমি কিন্তু তা জানি না মার জন্মটা আগে হয়েছে আমার তো পরে আমি ছোট তো আমি সবারই ছোট জ্ঞানী মানে সব কিছুতেই আমি ছোট আপনাদের চেয়ে তাজ আমি বলি হে ভগবান এতদিন তোমার নাম গুণগান করতে করে এসেছেন ভক্ত সঙ্গ করে এসেছেন আজও করছেন যে কণ্ঠে যে আওয়াজটি ছিল তার আওয়াজটি কমে গেছেন হে ভগবান মৃত্যুর আগ পর্যন্ত যেন তার কণ্ঠ অটল থাকে আজকের পর থেকে তুমি আমার মার সঙ্গ তুমি দিও মাকে একটু আশীর্বাদ করো ভক্তের চরণধুলি মেয়ে গড়াগড়ি গিয়ে চরণধুলি মেয়ে তোমার নাম গুণ কীর্তন করে যেতে যেন বলে হরি হরি বল যারা ভগবানকে বেশি ভালোবাসে ভগবান তাদেরই ক্ষতি বেশি করে তাকেই সর্বশান্ত করে দেন কেন করেন ভক্তদের পরীক্ষা করেন তারা আমায় কতদিন কতটুকু ভালোবাসে এই আঙিনায় যারা এসেছেন তাদের কিছু না কিছু হারিয়ে গেছে কি জানেন ব্যথা পেয়েছেন কষ্ট পেয়েছেন কষ্ট পেলেও আজকে আনন্দ আজকে মহাসুখ মরতৃপ্ততা ভক্ত সঙ্গ কজনার ভাগ্যে ঘটে
হরি নাম সংকীর্তন ভক্তদের চরণধুলি কজনার ভাগ্যে মেলে। তো যাজ গোবিন্দের চরণধুলি নিতে এসেছেন বৃন্দাবতী বড়ই বুড়িমা, এসে বলছেন গোবিন্দ তোমার হাতে মুরলী কি নাম নিয়ে বাড়ছে রাধা বলে কেন, তুমি আনমনে বসে আছো কেন, বদন মলিন কেন? বৃন্দা ও বুড়িমা শোনো, আমি যমুনাকে কথা দিয়েছিলাম তার বুকে নৌকা বিলাস করব রাধাকে বামে লই, কিন্তু আমি একা করলে তো নৌকা বিলাস হবে না, ভক্ত ভগবানের মিলন তো হবে না। বুড়িমা তুমি কি যাবে আমার রাধাকে আনিতে? তুমি যাও, বাদিনীর ঘর থেকে যা কিছু বলে আমার নিকট রাধাকে এনে দাও। আগের যুগে কিন্তু মথুরার বাজারে যাওয়া ছিল, মেয়েদের বাজার ছিল, যমুনার বুক পার হয়ে তো মথুরায় যেতে হয়। তো বড়ি বুড়িমা বলছে গোবিন্দ তুমি তীরে বসে থাকো, আমি যাব আর রাধাকে নিয়ে এসে তোমার সঙ্গেই মিলাবো। এই বলেই বৃন্দাবতী ছুটে চলেছেন বড়ি বুড়িমা। ও গো বৃন্দাবন বাসিনী গান, তোমরা কেউ কি শুনেছো নাকি মথুরার বাজারে পড়েছে ডাল, দধি দুগ্ধের মূল্যে বৃত্তই হবে ঘোল। কাকু দধি দুগ্ধের মূল্য বেশি না ঘোলের মূল্য বেশি? আমরা জানি ঘিয়ের মূল্য বেশি, আমরা জানি মূল্য দধি দুগ্ধ ঘিতের মূল্য বেশি, কিন্তু ঘোলের মূল্য কিন্তু 5 টাকা বা 15 টাকা বা 10 টাকা এর বেশি না, কিন্তু সেই মূল্যে দধি দুগ্ধ মূল্যে সেই দামে ঘোল বিক্রয় হবে। বৃন্দাবন বাসিনী বলছেন বুড়িমা আমরা যাব গো যাব, সাজা গোজা করে নিচ্ছেন, বাদিনীর ঘটে গেল রাধাকে সংবাদ দিতে। আরো বড়ই বুড়িমা তুমি কোথায় চলেছ গো? বলে আমি বাদিনী জটিলা কুটিলার ঘরে যাচ্ছি, তাড়াতাড়ি করে সেজে নিয়ে আমি যাবো আর আসবো। বলে ও জটিলা ও কুঠিলা তোরা কেউ কি যাবি নাকি ভাই? বলে কোথায়? মথুরার বাজারে। মথুরার বাজারে কেনা বেচা করতে। বলে আমাদের ঘরের মেয়েরা বাজারে যায় না, আমাদের সমাজে থাকতে হয়, সমাজের নিয়মকানুন মেনে চলতে হয়। কি বাবু তাই না? এক সমাজে থাকলে তার নিয়মকানুন মেনে চলতে হবে। কিন্তু আগের যুগে কিন্তু মথুরার বাজারে মেয়েরা যেত, এখনকার আধুনিক যুগ এসে গেছে মেয়েরা বাজার করছেন, করছে না বাবু? করছেন। মথুরার বাজারে যাবে নাকি? বলে আমরা কেনা বেচা করতে পারি না, জটিলা কঠিলা তোরা যদি না পারিস তোদের রাধাকে দে, তোদের পুত্র বধুকে দে। বলে না না তাকে বাজারে পাঠিয়ে আমরা চিন্তা করবো না, অনেক চিন্তা করেছি আর চিন্তা করবো না। বলে কেন? সে সবসময় ঘরের বাহির হলে সে অন্যের ভাবনা করে, ওই নন্দের ব্যথা কৃষ্ণের কথা ভাবে, বাজারে গেলে পরে সেখানে বাজারে লোক সংখ্যা যখন বেশি হবে, যার দোকানে বেশি কেনা বেচা হবে, তখন কি আর পরের কথা মনে থাকবে, বন্ধুর কথা কি মনে থাকবে? আপনারা যে এখানে এসেছেন আর বাড়ির কথা কি মনে আছে আপনাদের? সংসারে কি হচ্ছে না হচ্ছে গোবিন্দই দেখছেন, এখানে শুধু ভক্তের চিন্তা, ভগবানের চিন্তা, হরি নাম সংকীর্তনের চিন্তা। এটাও কিন্তু প্রেম বাজার, এটাও কিন্তু সে বাজার, ভক্ত ভগবানের মিলন সভা, মিলন মেলা। বলে বড়ি বুড়িমা সত্য তো? বলে হ্যাঁ। কিন্তু ও বড়ি বুড়িমা শোনো, মথুরার বাজারে যে যেতে হবে ঘাট যমুনার ঘাট হয়ে ও ঘাটে যেতে হবে, কিন্তু যে ঘাটে নন্দের বেটা কৃষ্ণ কালো ছেঁড়া থাকবে সে ঘাটে যেন আমার রাধাকে নিয়ে যাস নে। বলে যাব না, যেমন নিয়ে যাবে সঙ্গে করে আমার ঘরে পৌঁছাইবে। বলে আসব, নিয়ে যাব, আবার আমার তো দায়িত্ব আছে, আমি নিয়ে যাব আবার তোর ঘরেও পাঠিয়ে দেব। তো সাজিয়ে নিচ্ছে পঞ্চরসের পসরা, মধুময় মধু বৃন্দাবনে কিসের পসরা, ওরে দধি
আজকে কিন্তু একো ছোয়া গাড়িতেই সবাই কিন্তু গোপী সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা এই আঙিনায় কিন্তু সবাই নারী সকলে গোপিনীগণ আর গোবিন্দ পরমেশ্বর তিনি হলেন পুরুষ এখানে পুরুষ বলে কেউ নাই আছে কি সবাই আমরা হলাম প্রকৃতি তো মধুর বৃন্দাবনে প্রেমে গতি উরুদবার তপনক তাপে তাপে তো ভেল মোহিতল বালুকা দহন সমান তপন মানে সূর্যের তাপে বালুকার পথ কিন্তু আগুনের মতো তপ্ত হয়ে ওঠে অনেকে তা আবার এখন তো আজ এত তাপ সেই তাপে পায়ে তাপ লাগছে খালি পায়ে অনেকে এসেছেন অনেকের পায়ে তাপ লাগছে অনেকে চিল্লাচিল্লি করছেন আউ করছেন কিন্তু রায় বিনোদিনী সে যেন কিছুই মনে করছেন না চরম মনোরথে ভাবিনি চলু পথে তাপাতাপি নাহি কিছু মান এত তাপ তার মনে যেন কিছুই হচ্ছে না রায় বিনোদিনী গোবিন্দের ভাবনা নিয়ে ভাবনাপূর্ণ হয়ে পথ চলছেন গোবিন্দ আমি মথুরার বাজারে যাব বলে রওনা হয়েছি বাদিনীর ঘরে তো আমি তোমার ভজন সাধন করতে পারি না আমি তোমায় ডাকতেও পারি না বাদিনী জটিলা কঠিলা এত বড়ই তারা দরচাল তোমার নামটাও তারা শোনে না তোমায় ভালোবাসে না গোবিন্দ তোমায় ভালোবেসে আমি কি কোনো কিছু ভুল করেছি আমি তোমার নাম করি বলে বৃন্দাবন বাসিনি আমায় দেখা মাত্র বলে দেয় কুল ছাড়িনি কলঙ্কিনি পথ চলছে এ ওর মুখকেও দেখিস না সে পরপুরুষের সঙ্গ করে ঘরে পতি থাকা সত্ত্বেও কৃষ্ণের সঙ্গ করে ওর মুখ দেখিস না কলঙ্কের দাগ লেগে গেছে আমার অঙ্গে হে গোবিন্দ আমার ঘরে ও চালা বাহিরে ও চালা ও গোবিন্দ আমি শৈব কেব ঘরে আমার ঘরে বাহিরে জ্বালা আমি শৈব কেব কেনবালা আমি পড়ে
কাঁদিতে কাঁদিতে ও আমার কাঁদা হলো সঙ্গে সঙ্গের সাথী তাই বলি গোবিন্দ হে যত পারো তুমি আমায় দুঃখ দাও দুঃখ দাও যত পারো তুমি আমায় কাঁদাও যত পারো কাঁদাও ওহে প্রাণপতি ওহে গোবিন্দ গোবিন্দ এই বৃন্দাবনে তোমায় ভালোবাসি বলে তোমায় ভালোবাসি আরে কাঁদে কাঁদিতে গোবিন্দ হে ও তোমায় ভালোবাসিলে কি কাঁদি কাঁদিয়ে সাধু মিটে না তোমার ভালোবাসিলে কি কাঁদি তে ওরে কাঁদিয়ে তোমায় ভালোবাসিলে কি ওরে কাঁদি তে হায় এত কাঁদি তোমার সাধু মিটে না এত কাঁদ ভালোবাসিলে কাঁদি তে তাই বলি গোবিন্দ ওরে কাঁদা হাও কাঁদা হইয় গোবিন্দ ও গোবিন্দ আ
গোবিন্দের মতো খর ও কাদা ও কাদা ও গোবিন্দ তোমারে আমি ভুলি না তো মারে ও আমার প্রাণ যাবারও কালি জানো ভুলি না তো মারি আমার প্রাণ ওরে যাবার কালে ও ভুলি না তো মারে ভুলি না তো মারে মধুর কৃষ্ণ নামটি আমি বদনে লইতে হরে কৃষ্ণ নামটি বদনে লইতে হরে লইতে পারি ওই আমার সময়
রসময়ী অন্তিমকালে মধুর কৃষ্ণ রাম বদনে আমি লইতি লইতে পারি ওরে অসময়া অন্তিম লইতে পারি আমায় থেকে প্রাণ যাবার কালি মধুর কৃষ্ণ আমি বদল লইতে লইতে পারি দেহ থেকে যাবার কালে মধুর কৃষ্ণ আমি বদনে লইতি লইতে পারি গোবিন্দ। এই বৃন্দাবনে আমার এ কথা বলার কারণ হলো বৃন্দাবনে সকলারই সকলই আছে গোবিন্দ তুমি বিনয় আমার আপনা আরে কে বা শুধুয়ে যা জনমে বান্ধব জনমে জনমে ওরে তুমি বান্ধব কেবা
আছে কথা মনের কথা মনে মনে গোবিন্দের কাছেই মনে মনে বলছেন, নিবেদন করছেন। বাহিরে তো তা শুনতে পাচ্ছেন না, একমাত্র শুনছেন গোবিন্দ। যারা বসে বসে গোবিন্দ বলে কাঁদছেন, আপনাদের মনের কথা একমাত্র গোবিন্দই শুনছেন। আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, শুধু চোখে দেখতে পাচ্ছি আপনারা কাঁদছেন। রাই বিনোদিনী কাঁদছেন। কেউ যদি সম্মুখে কাঁদে, তাকে দেখে মানুষ ঠিক থাকতে পারে না, সেও কাঁদে। সখী গান বলছে, রাই বিনোদিনী তুই কাঁদছিস কেন রে? বলে, সখী রে, গোবিন্দ ছাড়া তো আপনার আর কেউ নাই আমার, আর তোরা ছাড়াও তো আমার আপন সঙ্গ সাথেও আর কেউ নাই। আমি অভিসারে চলেছি, মথুরার বাজার পথে চলেছি। এই বাজারে যাবার সঙ্গে সঙ্গে যদি আমার দেহ থেকে প্রাণ চলে যায়, বাসি যদি বেঁচে ওঠে, আমি তো আর তোদের সঙ্গ পাবো না। তাই বলি সখী, গোবিন্দ নাম নিয়ে আমি পথ চলছি, অভিসারে চলছি, অভিসারে যাচ্ছি। তোরা আমার অন্তরঙ্গ সখী, তোরা আমার একটু সুন্দর করে সাজিয়ে দিবি। আবার গোবিন্দ অভিসারের সাজ, বিয়ের সাজ, কোন সাজ? জীবনে সবারই জীবনে এই বিলাস, এই বিয়েটা হবে। সখী রে, কোন সাজ? ললিতা অবিশাখা, ওর যে বিয়ে হলে পরে পড়িয়া থাকে শশান ঘাটে তে হে সখীতরা শুনে যা গোনাদি বয়ে যা সবাই আসি সামাতে ওরে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে পড়িয়া থাকে শশান ঘাটিতে সখী তোরা শুনে রাখ গোনাদিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে এই বিয়ের সাজ লালাটে ছন্দ ঘিমাঘাবে সারা গায়েতে ওরে এ বিয়ের সাজ লালাটে ঘিমাঘাবে সারা গায়েতে ওরে এ বিয়ের সাজ ললাটে চন্দ ঘিমা কবি সারা গায়েতে সখী তোরা সবাই মিলে
ধূপ দেব জ্বালাইবে সখী করা সবাই মিলে ধূপ দেব জ্বালাইয়ে অধিবাসী করবি তুলসী তলাতে সখী তোরা শুনে রাখ গোনা তিনি বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে সখী তোরা শুনে রাখ গোনা তিনি বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে ও দিবস করবি তুলসী ঘাটিতে সখী তোরা শুনে রাখ গোনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে এ বিয়ের সাজ লালাটে চন্দন ভীমা খাবি সারা গায়েতে শেষ হলে বাসি বিয়ে আমার কোন করে তুলে দিবি কাঁচা বাঁশের দলাতে শেষ হলে বাসি বিয়ে আমার যতন করে তুলে দিবি কাঁচা বাঁশের দলাতে ওরে শেষ হলে বাসি বিয়ে আমার যতন করে তুলে দিবি কাঁচা মাসে দহলাতে হরি হরি করিবি হরি হরি করিবি ফুল সাজা হরি 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 আগুনে ঘেরা বাসর ঘরেতে সখী তোরা শুনে রাখ গোনা দিন বয়ে যায় সবাই আসি আমার বিয়েতে সখী তোরা শুনে রাখ গোনা দিন বয়ে যায় সবাই আসি আমার বিয়েতে ওরে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে করিয়া থাকে সরার ঘাটেতে সখী তোরা শুনে রাখ গোনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যা সবাই আসিস আমার বিয়েতে ওরে পরের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ যেদিন যাব শ্বশুর বাড়িতে আর আস সখী তোরা শুনে রা যেদিন যাব শ্বশুর বাড়িতে পরীক্ষিতের সখী তোরা শুনে রা যেদিন যাব শ্বশুর বাড়িতে ওরে তোদের কাছে নিবেদন হরি হরি মন্ত্র
নিবেদন হইল সবার নিমন্ত্রণ, তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ, হরে নাম দেবে আমার করে দেবে সখী তোরা শোনে রা গোড়া দিন বয়ে যায় আমার বিয়েতে, ওরে সখী তোরা শোনে রা গোড়া দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে, ওরে যে বিয়ে হলে পড়ে কেউ আর আসে না ফিরে, ওরে যে বিয়ে হলে পড়ে কেউ আর আসে না ফিরে, পূজা থাকে শ্মশান ঘাটেতে সখী তোরা শোনে রাগ গোনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে, ওরে সখী তোরা শোনে রাগ গোনা দিন বয়ে যায় সবাই আসিস আমার বিয়েতে। হরি হরি বল, হরি বিয়ে হয়ে তো ঘাটে এসেছে, আমরাও তো এসেছি হরিবল অবসরে, সবাই এসেছেন কতজন আমাদের প্রিয় মুখ প্রিয় বন্ধু যাদের সঙ্গ ধরে আমরা এতদূর পর্যন্ত এসেছি, এখানে যাদের কেন্দ্র করে আমরা এতদূর পর্যন্ত এই কচুয়া গাড়িতে শ্মশানে ভক্ত সঙ্গ করতে এসেছি, পৃথিবীটা যেমন ছিল তেমনই আছেন, মন্দির রয়েছেন সব কিছু রয়েছেন, কিন্তু সেই মানুষটি নেই যারা প্রিয় মানুষ আপনজন হারিয়েছেন, তারাই জানে হারানোর কি ব্যথা কি জ্বালা কি যন্ত্রণা, ও তারে আর কি ফিরে যাদে হারিয়েছি জীবনে, আর কি ফিরে পাবো রে, ওরে যারে হারা আগেছি আজকের এই বৃন্দাবনে গোবিন্দের বাঁশি শুনে যারা আগে এসেছিল তারা তো আগে চলে গেছে, এবার আমাদের পালা, আমাদেরও তো চলে যেতে হবে, তো সবাই অভিসারে এসেছেন, দেখা যাক আজকে কার ভাগ্যে কি মিলে। তো রায় বিনোদিনী চলেছেন গোবিন্দ অনুরাগে বাতায়নে, আজকে এদিকে আমার গোবিন্দ গোবিন্দ পথে দাঁড়ায় রয়েছেন যমুনার কূলে, সুন্দর করে নৌকা রচনা করছেন সেজে গুজে আমার গোবিন্দ, সেজে গুজে মা
মাঝে সাজছেন, নৌকা রচনা করছেন, শক্তি তক্তা দ্বারা লইল জোড়ায়ে, ওরে আসক্তি তক্তা দিয়ে নৌকা জোড়াইল, ওরে আসক্তি তক্তা দিয়ে লইল জোড়ায়ে, ওরে লাল সারা লাদ লইল তক্তা, ওরে লাল সারে লো দিয়ে লইল জোড়ায়ে, ওরে লাল আমার গোবিন্দ আরতি করলেন, ওরে নব বিদ্যা ভক্তি দিয়া নৌকা গড়িল, ওরে নব বিদ্যা ভক্তি দ্বারা নৌকাটি গড়িল, ভাবের রাজুলতাতে ওরা ইয়া দিল, আর ভাবের রাজুলতাই ওরা ইয়া দিল, দুই বাহু দুই দিকে তার ওরে দুই দিকে দুই বাহু দার বানাইল, দুইকে দুই বাহু ওরে ভাবের বাসনা তা উড়াইয়া দিল, নাটি বুদ্ধি দিয়া নৌকাটি গড়িল, ওরে নাটি বুদ্ধি দিয়া নৌকাটি গড়িল, খুঁটিনাটি বুদ্ধি দিয়া নৌকাটি গড়ায়ে লয়ে তৈরি করে এবার কি করে সাধু রসের রসি যদি খেয়া দিয়া, সাধু রসের রসি যদি জোড়াল, সাধু রসের রসি যদি কাটিয়া হাল ধরে রহে নবিক রহ লো বসিয়া, হাল ধরে নই বসি হাল ধরিয়া, হাল ধরে ওই নবাসী রইল বসিয়া, হাল ধরে নাবিক বসে আছেন, নাবিক মানে মাঝি, মধুময় মধুবৃন্দাবনে মায়া তে সাহা জিয়া তোজি, আমার নাম রে মায়া তে সাহা জিয়া তোজি, ওরে নন্দের কো Thank you.
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আজকে গোবিন্দ মাঝি সাজলেন, যমুনার মাঝে নৌকাটি বহন করছেন, আর এদিকে সখীগণ বড়ই বুড়ি মা রাধারানী ঘাটে এসে দাঁড়াইয়াছেন। ঘাটে তো কেউ নাই গো, দেখছেন কি বাড়ি ছে যমুনার জল গোপীরা দেখো, বাড়ি ছে যমুনার জল গোপীরা দেখো, যমুনার জল গোপীরা দেখো, যেন পর্বত মন গোল পড়িছে ভাঙি। ও বুড়িমা, আমরা তো ঘাটে এসেছি, ঘাটে তো কোনো মাঝি নাই, নৌকাও নাই, যমুনার জল কেন বাড়ি গো? যে ঘাটে তরি যায় নৌকা যায়, তখন দেখবেন যখন নৌকাটি জোরে চলে যায় তখন জল কিন্তু উপরে ওঠে, বাড়ে না, জল আছে উপর দিকে ওঠে। ঘাটে তো কেউ নাই, জলু যমুনার জল কেন বাড়ছে? বহু দূরে দেখা গেল কি রোদে কিরণ লেগে যমুনার জল জল মাঝে ঝিকিমিকি করছে। বলছে বুড়িমা, বহু দূরে তরি দেখা যা, ঝলমল ঝলমল করছে মধ্য যমুনায়, চেয়ে দেখো। ও বুড়িমা, কে গো? হলো মাঝি ভাই, একটু ঘাটেতে ভিড়াও, কিনারে লাগাও, আমরা মথুরার বাজারে যাব। মাঝি ঘাটে ভিড়াচ্ছেন না, ছলনাময়ী তো লীলাময়ী লীলা করছেন, দূরে থেকেই তার বদনটা দেখাচ্ছেন, মধুময় মধুর বৃন্দাবনী
রমণী সখীগণ দেখতে পেল কি বুড়িমা কি আপনাদের বুড়িমা নাই কি মা বাবা দাদা জেঠু আপনাদের কি দিদা নাই বলে নাই ছুরিয়ে ছোড়া বলে না বুড়িমা বলছেন আরে ও ছুরি না তোরা যাকে দেখিস তাকেই তুই বিনোদ নাগর মনে হয় নাকি বলে হবে না কেন সে তো নন্দ রাজার ছেলে দেখো মাঝির হাতে কি ওরে ডাঙা হাতে কেদবান ওরে ডাঙা হাতে কেরোয়ান ঝমকে ঘাগরে যমুনা তরঙ্গে নৌকা বইছে নাগর আর যমুনা তরঙ্গে নৌকা বইছে নাগর যমুনা তরঙ্গে নৌকা বইছে নাগর আর যমুনা তরঙ্গে নৌকা বইছে নাগর এত সামান্য মাঝি নাই বুড়ি এত সামান্য মাঝি নাই বুড়ি মা নাই বুড়ি মা সামান্য মাঝি নাই বুড়ি মা সামান্য মাঝি নাই রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঘাগরো কেরোয়াল মানে বৈঠা মণি মুক্তা দিয়ে সাজানো অপরূপ তাতে সবে রাঙা হাতে মণি বান্দা কেরোয়াল মণি মুক্তা দিয়ে বাঁধানো সে কেরোয়াল বইটাটা এখন পারের করির জন্য পাঠিয়ে দাও পারের করির এখন পারের করির জন্য মধুময় বৃন্দাবনে কীর্তন শ্রবণ করলে শাস্ত্রপাঠ শ্রবণ করলে কিছু না কিছু দক্ষিণা দান করতে হয় আর আজকে তো নৌকা বিলাসের পালা আর শ্মশানে করিবি না কিন্তু পার হয় না আমাদের দল পক্ষ থেকে যাবেন যে যা পারুন দান করবেন কেউ ফাঁকি দিবেন না কেউ উঠেও যাবেন না আপনাদের জন্য এই মহা শ্মশানে একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাই প্রসাদ গ্রহণ করবেন আমি কীর্তনটা চালিয়ে যাচ্ছি বুড়িমা বলছেন এই সমাজে দেখা যায় যার দোকানটা বড় যার দোকানে মাল বেশি থাকে তার দোকানে কিন্তু কাস্টমার বেশি আসে কি তাই না যার দোকানে তরি তরকারি বেশি তার দোকানে ভিড় বেশি যার দোকান শূন্য তার দোকানে কিছুই নাই তার দোকানে গেলে কি আমরা কিছু পাবো সবাই চায় আমার বেচা কেনা ভালো হোক তাই না সে গরিব হয়েছে বলে কি তার কি স্বাদ জাগে না যে তার নৌকাটি সাজিয়ে নেওয়া হোক তার নৌকালে সবাই এসে উঠবে টাকা পাবে তার সংসার চলবে বলে সত্যই তখন সখীগণ বলছো মাঝি ভাই আমাদের একটু পার করে দাও ভাই আমরা মথুরার বাজারে যাব বেলা বয়ে যাচ্ছে আবার আমাদের ঘরে ফিরতে হবে তো মাঝি ঘাটে না ভিড়াইয়ে বলছেন শোনো শোনো চাপাইয়া নাই কি যেন কেছে অঞ্চল হারে দেখি আচল উঠাই কি যেন চায় বলে সখীগণ
ওরে কথাই কথাই বেলা যাই দান দিয়া চরণ, ওরে কথাই কথাই বেলা যাই দান দিয়া চরণ যাই, কথাই বেলা যাই দান দিয়া চলন, অন্ধার করিয়া আইল দেওয়া ও মাঝি ভাই, অন্ধার করিয়া আইল দেওয়া অন্ধার করিয়া আইল দেওয়া, দেওয়াটি যদি অন্ধার হয়ে আসে সবারই কিন্তু ছোটাছুটি শুরু হয়ে যাবে, তাই না দাদা? তো আজ আমি তো পার করবো বলে ঘাটে বসে থাকি, শোনো করিবি না কিন্তু আমরা, আমি কিন্তু পার করতে পারবো না, করি না দিয়ে আমরাও পার হব না মাঝি, শোনো একানা দিব করি পার করে দাও তারা তারি, একানা দিব করি পার করে দাও তারা তারি, একানা দিব করি পার করে দাও তারা তারি, কানা দিব করিবার করে দাও তাড়াতাড়ি, মাঝি বেশি ভালো নাই মাঝি, ওরে বারাবারি বেশি ভালো না মাঝি, তোমায় একা না করে দিব মাঝি, তখন বলছো ও সখী গান আমি একা নাতে পার করি না, আমি একা নাতে পার করি না, একা নাতে পার করি না, আমি ওরে আমি মাঝি একা তো নই একা নাতে পার করি না, মাঝি শোনো তিন নানা দিব করি দুই আনা দিব করি পার করে দাও তারা তারি, দুই আনা দিব করি পার করে দাও তারা তারি, ভালো না মাঝি করি বারাবাড়ি ভালো না মাঝি গো, বারাবাড়ির কথাই যখন তুমি না বললে তাহলে একটু বারাবাড়ি করি, বলি কি আমি দুই আনা নেব না, দুই আনা নেব না, আনা নেব না, দুই আনা নেব না, দুটি পক্ষের মিল থাকে না দুই আনা নেব না, ওই দুটি পক্ষের মিল থাকে না দুই আনা নেব না, সখি গান তখন বলছে আরে মাঝি ভাই তাহলে দুটি পক্ষ কি, একটি হলো কৃষ্ণ পক্ষ আর একটি হলো শুক্ল পক্ষ, তাহলে ও মাঝি আমরা দিব তিন আনা, আমরা দিব তিন আনা, বলে আছি বেচা কেনা আমরা দিব তিন আনা, বলে আছি বেচা কেনা আমরা দিব তিন আনা, এটা কিন্তু ফাঁকি দেবার চাল, হরিবাল টাকা না লাগে কোথায় দিচ্ছেন ও শান্ত চেয়ারম্যান কাকু, ও চেয়ারম্যান কাকু আপনি কোথায় গেলেন গো, কীর্তন করে যাওয়ার পর আপনার দক্ষিণা দেবেন বেচা কেনা করে যাওয়ার পর, এটা তো ফাঁকি দেবার চাল তাই না, দিবে না বলছে ও মাঝি ভাই আমরা দিব তিন আনা করে আসি বেচা কেনা, আমরা বেচা কিনা করে আসার পর আমরা তিন আনা করে দিব, ও শোনো শোনো ওই আমি তিন আনাতে পার করি না, আমি তিন আনাতে পার করি না, যে আশেপাশে দোষ লাগিবে তিন আনাতে পার করি, ওরে তিন আশেপাশে দোষ থাকিবে তিন আনাতে পার করি না, ত্রিয়স্পর্শে কি গো মাঝি ভাই, ত্রিয়স্পর্শে হলো শত রজ আর তব, তাহলে ও মাঝি চার আনা দেব, আমি চার আনা নেব না, চার আনা নেব না, চার আনা নেব না, চার আনা নেব না, চতুর্ভুজের ফল ফলে না চার আনা নেব না, চতুর্ভুজের ফল ফলে না চার আনা নেব না, চতুর্ভুজ কি মাঝি ধর্ম অর্থ কাম মক্ষ, তাহলে মাঝি পাঁচ আনা দেব, আমি আমি পাঁচ আনাতে পার করি, আমি পাঁচ আনাতে পার করি না, ওই পঞ্চভূতের আনা গোনা পাঁচ আনাতে পার করি না, পঞ্চভূতের আনা গোনা পাঁচ আনাতে পার করি না, মাঝি বড্ড বাড়াবাড়ি করছো তুমি, পঞ্চভূত কি সন্ন্যাসী গণ, পঞ্চভূত হলো ক্ষিতি অবতেজ মূরদ্ব
তাহলে মাঝে তোমায় আমরা দেব ছয়ানা, আমরা দেব ছয়ানা, বাড়াবাড়ি করো না আমরা দেব ছয়ানা, বাড়াবাড়ি করো না আমরা দেব ছয়ানা। আগে যদি বলো তাহলে হয় কি মা, আমি ছয়ানা নেব না, ছয়ানা নেব না, আরে উপবাস থাকে না ছয়ানা নেব না, ছয় রে উপবাস থাকে না ছয়ানা নেব না। কি গল্প ছ মাঝি, ছ রেপি কি গো, ছয়টি রিপে হলো কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসার্য। তাহলে তোমায় সাত আনা দেবো বলে না 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 না, আমি সামান্য একজন মাঝি, একজন ভিখারি দরিদ্র, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়, এই নৌকা চালিয়ে যেটুকু টাকা পাই সেটুকু নিয়ে গিয়ে আমার ঘর সংসার চালাই। তোমাদের নিয়ে গিয়ে যদি সাত সমুদ্রের মাঝে যাই, সাত সমুদ্রের ঢেউ লেগে যদি আমার তরিখানা ভাঙা তরি ডুবে যাই, আমার সংসার কি করে বাঁচবে গো? আমি যদি বেঁচে না থাকি, আমি বলছি সাত আনা আমি নেব না ভাই, তাহলে আমরা আট আনা দিব। তোমরা টানাটানি করো না, টানাটানি করো না, টানাটানি করো না, টানাটানি করো না, ও সখীগণ টানাটানি করো না। বারো হাত শাড়ি কি টানলি কে তেরো হাত হবে? দশ হাত শাড়ি পরে যারা এসেছেন এদিকে টানছে এদিকে বেরোচ্ছেন, টানলি কে বারো হাত হবে? টানাটানি করো না, সেই ষোলো আনা করে দিতে হবে। মাঝি ভাই আমরা তোমায় নয় আনা দিব, শোনো শোনো, নয় মানে কি নতুন, না না মানে না, বলি আমি মাঝি নতুন না গো, আমি মাঝি নতুন নই গো, আমি মাঝি নতুন না গো, আমি মাঝি নতুন নই গো। তাহলে ও মাঝি তুমি কি ব্রিটিশের নাকি গো? শোনো শোনো, আমি অনেক দিনের, তুমি কয় যুগের গো? চার যুগ, সত্য ত্রেতা দাপর, তারও পূর্বে আমি ছিলাম, তারও পূর্বে আমি ছিলাম, বর্তমানে আমি আছি, ভবিষ্যতেও আমি থাকব। তাহলেও মাঝি, মাঝির সঙ্গে তো কথা বলে পারা যাবে না, তো কথায় বেলা চলে যাবে, তাহলে মাঝি তোমায় এগারো দেব, দশ দেব, বলে না না দশ ইন্দ্র মাথে বস থাকবে না, এগারো দেব হবে না, আমি বড় ক্ষুধার্ত, বেলা গড়ে গেছে, আমার খুব বড্ড ক্ষুধা পেয়েছে, আমি আর কথা বলতে পারছি না। মাঝি তোমায় বারো দেব, হবে না, ষোলো আনা ছাড়া আমি পার করব না, তেরো দেব, হবে না, চোদ্দ দেব, ও মাঝি ভাই তোমায় পনেরো আনা দিব। মাঝি বলছে ও মাথা তুলে, তোমরা ষোলো আনা কেন দাও না, ষোলো আনা কেন দাও না, ছয় যোগ করিয়ে ষোলো আনা কেন দাও না, ছয় যোগ করিয়ে ষোলো আনা কেন দাও না, বলছে দশ আর ছয় যোগ করলে ষোলো হয়। এই ধর ধর মাসিকে ধর, মধ্যবাসী বাড়াবাড়ি করছে, ধর তাকে ধরে নিয়ে চল, তার উচিত শিক্ষা দেব, তার জবাব দিব, ও কংস রাজার কাছে তার বিচার হবে। মথুরার বাজারে যাচ্ছি তো কংস রাজার কাছে গিয়ে তার বিচার করব। মাঝে তখন বলছেন সখীগণ, যার কথা বললে তারও এই ঘাটে আসতে হবে, আমার এই ঘাট বিনা সে অন্য ঘাট আর পাবে না। ওই মূর্খ কংস জানে না আমি মাঝি ভিন্ন, অন্য মাঝি সে পাবে না, এই ভবে সংসার মাঝে। আমার এই ঘাটে একটি নিয়ম আসে গো, কি নিয়ম, এ ঘাটে সময় থাকতে কেউ আসে না, সময় থাকতে কেউ আসে না, ওরে জীবের সময় না, জীবের সময় না, ওরে হলে হলে পাবে, এ ঘাটে সময় থাকিতে কেউ আসে না, ও জীবের সময় না,
করে হলে পারে ঘাটে সময় থাকিতে কেউ আসে না। সত্যই সময় থাকতে আমরা কেউ আসি না, সময় না হলে পরে। সখীগণ তখন বলছেন, তোমার ঘাটে যদি সময় থাকতে যদি তোমার ঘাটে কেউ নাই আসে, তাহলে তুমি মিছে মিছে ঘাটে বসে থাকো কেন ও মাঝি ভাই? তাই না? তোমার যদি কেউ ঘাটে কেউ নাই আসে, তোমার ঘাটে যদি কেউ না আসে, তুমি ঘাটে বসে থাকো কেন? সখীগণ, আমি সাধে কি করি মাঝে, মাঝে গিরে আমি সাধে কি করি মাঝে গিরি। ভক্ত ওরে ভক্তের না ওরে ভক্তের না আমি সইতে নারে। আমি সাধে কি করি মাঝি গিরি। মাঝি কাঁদছে তো, তখন সখীগণ বলছে, মেয়েদের মন কিন্তু দয়াই ভরা। কেউ যদি মেয়েদের সম্মুখে কান্নাকাটি করে, অটোমেটিক মানুষের মেয়েদের মন গলে যায়, মায়াময়ী। মেয়েদের নারীদের মায়া বেশি, ভালোবাসা বেশি, তারা ভালোবেসে বেশি, ঠকেও বেশি, কষ্ট পায়ও বেশি, যন্ত্রণা পায়ও বেশি। তো বলছো মাঝে ভাই, তুমি আর কান্নাকাটি করো না, তোমার করি আমরা দেব, দিয়ে পার হব। তো এবার আমাদের পার করে দাও, সবাইকে নৌকায় উঠায় নেই। গোবিন্দ ছলনার আশ্রয় করলে, আশ্রয় নিলে মায়া করে মায়া মনে মেঘ সাজাইল, মায়া করে মেঘ মনে মেঘ সাজাইল, করে মেঘ মনে মেঘ সাজাইল, তাহা দেখে গোপীগণে বরান ডরিল, ওরে তাহা দেখে গোপীগণের বরান ডরিল। মাঝি ভাই, মাঝি ভাই, আকাশে কালো মেঘ ঝড় শুরু হয়ে গেছে, যমুনার জল উজানে বইছে, তরঙ্গ বইছে। আপনারা যদি নদীতে কেউ এসে থাকেন, নৌকায় যদি কেউ উঠে থাকেন, যখন ঝড় শুরু হয়ে যায় তখন কিন্তু নৌকাটা কিন্তু দোল খায়, দোলে না, মনে হয় কখন জানি নৌকাটি ডুবিয়ে যাবে, তাই না দাদা? বলে মাঝি ভাই আমাদের বাঁচাও। বলে আমি কি করে বাঁচাবো? তোমরা নিজে থেকেই বাঁচতে পারো, যদি আমার বুদ্ধি অনুযায়ী কথা যদি শোনো তাহলে তোমরা বাঁচতে পারবে, প্রাণে আর মরবে না। কি করব, তোমরা বসন বসন খুলে তীরে বসো, তোমরা আর কেউ বিলম্ব করো না, বসন বসন খুলে তীরে বসো। ব্রজরামণী সখীগণ বলছেন, গোবিন্দ, গোবিন্দ না মাঝি ভাই, ও মাঝি ভাই, এ কি তুমি কি বললে? তোমার সম্মুখে আমরা বসন বসন খুলে বসব, তোমার লজ্জা নেই? এক পর পুরুষের সম্মুখে আমরা যুবতী নারীগুলো বসন খুলে বসব? তখন মাঝি ভাই বলছেন, ও সখীগণ, সত্যি একটু ভেবে বলো তো, যেদিন তোমরা ভবের বুকে এসেছিলে, তোমাদের দেহে তোমার অঙ্গের সঙ্গে দেহের সঙ্গে কয়খান বসন তোমার সঙ্গী করে এনেছিলে? হ্যাঁ, আর যেদিন ভবের খেলা সঙ্গ হয়ে দেহ থেকে প্রাণ চলে যাবে, যাবার সময় তোমরা কয়খান বসন সঙ্গে নিয়ে যাবে? কি জেঠু,
বলো সখীগণ, একবার ভেবে দেখো। তোমাদের কয়ে খা তোমাদের সঙ্গে সঙ্গে যাবে সেদিনই সঙ্গে যা যেদিন দেহ দেহ থেকে আমরা চলে চলে যাবে দেখা যায় কি সমাজে কি লীলা। কোন মানুষ যদি মারা যায় তার কানে যদি সোনার দুল থাকে না, আগে টানাটানি করে হেঁচকা টানে সোনার দুলতে খুলে নেয় যে মতি মৃত দেহর সঙ্গে সোনা কেন দিচ্ছ গো, দামি কাপড় কেন দিচ্ছ, আগে ওগুলো তুলে রাখে। কে রাখে না বাবা? সেদিনই কয়ে খা মাংস এনেছি। তোমরা এসেছো একা, যাবেও একা, সঙ্গে তোমাদের কিছুই যাবে না। আজকে যদি আমার কথা তোমরা না মানো, তোমাদের কে আছে তোমাদের সেই বান্ধবকে তোমরা স্মরণ করো, সেই তোমাদের বাঁচাবে। তখন সবাই করো জোরে, মধুসূদনকে স্মরণ করছেন। বিপদ ভঞ্জন শ্রীমধ সদান কমিটির সদস্যবৃন্দ মাস শান্ত চেয়ারম্যান কাকু, তার দল সদস্যবৃন্দ, কমিটি, ছেলে পেলে, কাকু জেঠু, মা মাসি, তাদের মনোবাসনা পূর্ণ হলো। এই মহা শ্মশানে যারা এসেছেন ভক্তবৃন্দের মনোবাসনা পূর্ণ হলো, যমুনার মনোবাসনা পূর্ণ হলো এবং গোবিন্দের মনোবাসনা পূর্ণ হলো। তো হে ভগবান, তারা যেন যুগ যুগ জন্ম জন্মান্তর প্রতি বছর পর বছর আগামীতে যেন সুন্দর করে এই মহৎ যোগ্য অনুষ্ঠান এই মহাশ্মশানে যেন তারা করতে পারে। এবার সখীগণ রাধাকে বামে এনে দিল। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর 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 রাধিকা সানে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কয়েয়া। আর সুন্দর রাধিকার সানে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কয়েয়া। এবারে রাধে যাই যমুনার ঘাটে অষ্ট সখী লইয়া, রাধে যাই যমুনার ঘাটে অষ্ট সখী লইয়া, রাধে যাই যমুনার ঘাটে অষ্ট সখী লইয়া। মনের সুখে নৃত্য করে, মনের সুখে নৃত্য করে, ওটা মনের সুখে নৃত্য করে, ফুল চন্দন ছিটাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর।
আমার কথা কইয়া আমার রাধা গোবিন্দের মিলন হলো গোবিন্দের মিলন হলো গোবিন্দের মিলন হলো হরে হরি বল রাধা গোবিন্দের মিলন হলো হরে হরি বল গোবিন্দের মিলন হলো মধুর বৃন্দাবনে এটা হলো নৌকা বিলাস ভক্ত ভগবানের মহামিলন তো মিলন করেনি এই আঙিনে যারা এসেছেন গোবিন্দ সেবা দে রাধারানী ঘরে গেল গোবিন্দ তার নন্দালয়ে গেল লীলা এই এইখানে রইল লীলা এইখানে রইল